সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার ছেলেবেলের অনুরোধে স্টুডিওর মাধ্যমে কিছু কথা কিছু গান, তবে এবার যে গানটা আমি রাখবো, আমি কেমন শিল্পী এটা সারা বাংলাদেশের মানুষই জানে। আমার বিচার করবে শ্রোতারা মিডিয়ার মাধ্যমে। এবার যে গানটা গাইব, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ এমন একটা সুপ্রিম পাওয়ার, আল্লাহ কাকো জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কারো জন্ম না, কিন্তু আমার দয়াল আব্দুল রশিদ সরকার উনি বলেছেন, দয়াল গো তুমি যদি জীবকে সৃষ্টি করছো, যদি মনে করো জীবের ভালোর জন্য, তাহলে দয়াল তুমি কাকো রাখছো সাত তালাই, কাকো রাখছো দশ তালাই, দয়াল রে ও মাওলা রে আমার, কাউকে রাখছো তুমি গাছতলাই, কেউ খায় দুগ্ধ ভাত, কেউ থাকে অনাহারে, কেউ সিরা কাপড় পরে থাকে, কেউ রাজকীয় পোশাক পরে থাকে, দয়াল গাও তুমি যদি মনে করো জীবকে তুমি তোরাবার লাইগা তুমি তৈরি করছো, তাহলে সেখানেও আমার কথা, আর যদি তুমি মনে করো তোমার ভালোর জন্য তুমি জীবকে সৃষ্টি করছো, সেখানেও আমার কথা, তাই সেদিকে লক্ষ্য করেই আমার এই গান। ওরে হাল সে বেহাল, ওরে দিনের কাঙ্গাল বানাইছো আমারে, আমি কি অপরাধ করছি সাইজি তোমারই দরবারে, আমার সেই সাইজি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালী ওয়ালাম ইয়ালতি, আল্লাহ এমন একটা সুপ্রিম পাওয়ার সারা পৃথিবীকে উনি সৃষ্টি করছেন, উনি কারো সৃষ্টি না, ওনার কোনো ধন সম্পদের অভাব নাই, কিন্তু উনি কাকো রাখছে খায়া আর কাকো রাখছে না খায়া, সেই দিকে লক্ষ্য করে আমার এই গান। ওরে হাল সে বেহাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে, ওরে হাল সে বেহাল পথের কাঙ্গাল বানাইছো আমারে, আমি কি অপরাধ করেছি সাইজি তোমারই দরবারে, আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে,
দয়াল তোমারই দরবারে।